बैरा सुन रे के दाल अल्लाह पाके फेरस्ता हजरत जिब्रील अमीन अल्लाह पाके नबी साथे कथा बोलछिलेन नबी इब्राहिम साथे कथा बोलछिलेन एदिके एदिके देखा गेल नमरूदेर लोकजनेरा आहारे इब्राहिम नबीर ओई चड़कटा एमन करे हुर दिते दिते निये जाच्छिलेन सत्तर हजार लोक जन जरा कम बेसि ओ चड़कटा सुई रेखेल तारा एमन करे निये जाच्छिल आगुनेर दिके इब्राहिम नबी के निये जाच्छिल अल्लाह पाकेर फेरेश्तारा एमन भावे धरे रेखेछिल ओई কাঠগুলো পাতায় চড়কটা নিয়ে যেতে পারছিল না ইবলিস শয়তান মানুষের উদ্ধারণ করে ওই জায়গায় নেমে বলল না না পারবে না তোমরা ইব্রাহিম নবীকে তোমরা আগুনে ফেলতে পারবে না তোমাদের শত্রুকে তোমাদের বাপদাদাদের ধর্মের উপরে জাগা যে সন্তানটা যাকে তোমরা আজকে আগুনে পুড়িয়ে দেবে আগুনে তাকে মেরে ফেলবে আগুনে ফেলবে পারবে না আমি দেখতে পাই আল্লাহ পাকের ফেরেশতারা তারা ধরে রেখেছে ওই সমস্ত ফেরেশতারা এমন ভাবে ধরে রেখেছে তোমাদের চড়কটা একটু পরিমাণে তোমরা এমন করে নড়াচড়া করতে পারবে না আগারে इब्राहिम के आगुने फेला जाए शैतान इब्लिस परामर्श दिल देरी करो ना मैदान महिला एकत्रित कर महिला नाच गान शुरू कर শুরু করে দেবে না 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 যত সময় না পর্যন্ত মহিলাদের কানে না আসতে পারবে মহিলারা এই ময়দানে যত সময় তারা অশ্লীল কাজ না করবে তত সময় পর্যন্ত এই সমস্ত ফেরেশতারা তারা এই কাঠগুলোই চড়ক ছেড়ে দেবে না ও যুবকেরা ও মা বোনেরা ভাইরা শুনে রেখে দেন নমরুদ দেরি করলো না ওই দেশে সুন্দরী সুন্দরী রমণী গুলো একত্রিত করলো ওদেরকে মাইনে দেবে ওদেরকে টাকা পয়সা দেবে বলে ওদেরকে এক জায়গায় করলো করার পরে ওদের চিহ্নিত করার জন্য প্রত্যেকের কপালে একটা করে টিপ লাগিয়ে দিল কারণ নমরুদ চিহ্নিত করলো এই নির্দিষ্ট করে রাখবো ভাইরা আমি বিস্তার করে বলতে পারবো না ওই নমরুদ ওই মহিলাদেরকে কপালে টিপ দিয়ে ওই একত্রিত করেছিল ও যুবকেরা ও মা বোনেরা ভাইরা শুনে রেখে দেন ওই দিন থেকে মহিলারা কপালে টিপ দিতে শুরু করে আমাদের ইসলাম জানিয়ে দিয়েছে না 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 কপালে টিপ দেওয়া যাবে না এটা বলো হারাম ও যুবকেরা ও মা বোনেরা ভাইরা শুনে রেখে দেন নমরুদের কথায় আর পয়সার লোভে ওই দেশের রমণী গুলো মহিলা গুলো হাজির হয়ে গেল ওরা কপালে টিপ দিয়ে নাচ গান শুরু করে দিল ওই ময়দানে এবার বলেন যেখানে মহিলাদের হুড়ুহুড়ি হয়
সেই জায়গায় রহমতের ফেরেশতা থাকবে 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 তাহলে ফেরেশতারা যখন ওদের দেখে পালাবে ওই সমস্ত মহিলাদের কর্মকাণ্ড দেখে তখন তো আপনি ফেরেশতারা ছেড়ে দেবে মানে আর ওটা 70,000 কম বেশি সবাই সহযোগিতা করতে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলার জন্য বাইরা শুনে রেখে দেন ও ধূপ জনেরা ও মা বোনেরা নমরুদের লোকজনেরা আর ওই মহিলাদের জাকল ওই ময়দানে এক জায়গায় করে যখন নাচ গান অশ্লীলা কাজ শুরু করে দিল রহমতের ফেরিস্তারা ওই জায়গায় আর থাকতে পারলো না আগাবে ফেরিস্তারা তখন চলে গেল নবী ইব্রাহিমকে যে কুটিতে বেঁধে রেখেছিল যে চড়কে তুলেছিল এইবারে নমরুদের লোকজনেরা আস্তে আস্তে আগুনের দিকে নিয়ে যায় আগুনের নিকটবর্তী হয়ে গেল কেমন আগুন দাউ দাউ করে জ্বলছিল পাখি ওই ওর প্রতি যেতে গিয়ে ওই পাখিটা ঝলসে আগুনে পড়ে যেত কুণ্ডু করেছিল ও যুবকেরা ও মা বোনেরা বাইরা শুনে রেখে দেন ইব্রাহিম নবীকে আগুনের নিকটবর্তী যখন নিয়ে গেলেন ফেরেশতা জিবরিল ডেকে বললেন ও নবী ইব্রাহিম এখন সময় রয়েছে ভালো কিভাবে তোমার আমি উপকার করতে পারি কিভাবে সহযোগিতা করতে পারে কিভাবে সাহায্য করতে পারে নবী ইব্রাহিম ডেকে বললেন ও ফেরেশতা জিবরিল তুমি আমাকে সাহায্য করবে তোমার সাহায্য নিয়ে দুনিয়ার বুকে আমি বাঁচতে চাই না কারণ হলো আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে সেই আমাকে দেখতে পাচ্ছে না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই নমরুদের আগুনে যদি মৃত রাখে ওই আগুনে আমার মরণ হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবে ওই মুহূর্তে এখনো আল্লাহ পাকের সাহায্য থেকে বিস্মার হইনি এবার বলেন আমরা তো ইমানদার আমরা ইমান এনেছি আল্লাহর উপরে সর্বসময় ভয় করবেন কাকে আল্লাহকে সর্ব জায়গায় সর্বের স্তরে আল্লাহকে উপরে তাওয়াক্কুল করতে হবে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে রেখেছেন সেই আল্লাহ নির্দিষ্ট সময় আমাদেরকে তুলে দেবে ঠিক কিনা ইব্রাহিম নবী তিনি আগুনের নিকটবর্তী হয়ে গেছে তখনও ফেরেশতা জিবরিল সাহায্য করার জন্য রেডি শুধু একবার বলে সাহায্য করার জন্য আমি জিবরিল আসি শুধু একবার হুকুম করেন কি করতে হবে কেন করতে ইব্রাহিম নবী বলছে আমার আল্লাহকে আমার দেখতে পাচ্ছে না যে আল্লাহ দুনিয়ার বুকে আমাকে পাঠিয়েছে যে আল্লাহ আমাকে মনোনীত করেছে যে আল্লাহ কাউকে চাননি তমাম পৃথিবীর জমিনে এই পুরোটে এই সময়ে যে আল্লাহ আমাকে নবী করেছে সেই আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে না তুমি আমার সাহায্য করবে তুমি আমার সাহায্য করার জন্য রেডি আছো তোমার সাহায্য আমি নেব কেন আমার আল্লাহ কি আমাকে দেখতে পাচ্ছে না আমাদের কি আমাদের সামান্য কিছু টাকা পয়সার বিনিময়ে আমরা ইমান বিক্রি করে দিচ্ছি ঠিক কিনা ঠিক না টাকা পয়সার জন্য আমরা ইমান নষ্ট করে ফেলে দিচ্ছি কথায় কথা আমাদের ইমান চলে যাচ্ছে কিভাবে যাচ্ছে ভাই এই জন্য এমন একটা সময় আমরা এসে পড়েছি এমন একটা সময় যে সময় সম্পর্কে নবী 1,500 বছর বলেছে সাহাবীরা এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে সকালবেলা ইমান আনবে সন্ধ্যা না হতে হতে বেরিয়ে যাবে
সন্ধ্যাবেলা ঈমান আনবে, ভোর না হতে হতে ঈমান দিবে। সেই সময় কথা একটা খুব হিসেবে আমাদের ভাইরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দোস্ত ওই আগুনের নিকটবর্তী হয়ে গেলেন। না না না, আগুনের তাপ হযরত ইব্রাহিম নবীর গায়ে চলে আসে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ এইবারে যেন আগুনে পড়বে। ভাইরা ও যুবক জনেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের ডেকে বললেন, ও ফেরেশতারা একবার দেখো দেখো আমার খলিল আমার দোস্ত আগুনের নিকটবর্তী হয়েছে। সে আমার উপরে এতটা আস্থা রেখেছে, এতটা ভরসা রেখেছে, ও ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী ইব্রাহিমকে আমি আল্লাহ পাক তাকে হেফাজত করব। শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, রুকুনি বারে দাও আলাই ইব্রাহিম, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আগুন রে আমার দোস্ত আমার বন্ধু তোর কাছে যাচ্ছে, হে আগুন রে আমার নবী আমার দোস্ত সাহায্য নেইনি। না না না, যত ফেরেশতাকে পাঠিয়েছিলাম কোন ফেরেশতাদের কাছ থেকে আমার নবী সাহায্য নেইনি। হে আগুন রে আমার দোস্ত আমার বন্ধু তোর কাছে যাচ্ছে, আগুন রে আমার নবীর জন্য তুই শান্তিদায়ক হয়ে যাবি, তাই আগুন রে তুই আমার সৃষ্টি আমি তোর রব আমি তোর স্রষ্টা, হে আগুন আমার নবীর জন্য তুই ফুল বাগান হয়ে যাবি। ও যুবকেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে ভিতরে যখন চলে যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হাত কানা উঁচু করে এমন নাড়া দিতে দিতে যায়, ফেরেশতা দেখে আশ্চর্য হয়ে যায়, নিস্তব্ধ হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আগারে নবী ইব্রাহিম ডেকে বললেন, ও ফেরেশতা ও জিবরীল তুমি চুপচাপ কেন দাঁড়িয়ে আছো, একবার বলো বলো কেন বলছ না। ইব্রাহিম নবীর কথা শুনে ওই সময়ে ফেরেশতা জানিয়েছিলেন, ও নবী ইব্রাহিম আমি একবার বললাম তোমার কিভাবে সাহায্য করতে পারি, একবার আমার কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য একবার অনুরোধ করলে না, তুমি আগুনের নিকটবর্তী হয়ে গেলে আগুনের তাপ তোমার গায়ে যখন লাগছিল আমি পেয়েছিলাম, তখনো পর্যন্ত তুমি এমন ধৈর্যের উপরে ছিলে, ও নবী গো তামাম পৃথিবীতে আমি আল্লাহকের এত বান্দা বান্দিদেরকে দেখেছি কিন্তু তোমার মতন ধৈর্যশীল ব্যক্তি আমি জিবরীল আমি কোনদিন দেখিনি। আরেকটু মন খুলে বলো, কি ধৈর্য তোমার ভিতরে, আগুনে যাব যাব হয়ে যাচ্ছ তাও তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রয়েছো। তাই আমি জিবরীল চিন্তা করতেছি, আমি চিন্তায় আমি এখানে দাঁড়িয়ে তোমার দিকে ফেলফেল করে দেখতেছি যে সত্যি ইব্রাহিম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, এত ধৈর্য, এত ধৈর্য আমি জীবনও কারোর মধ্যে দেখিনি। নবী ইব্রাহিমের যদি এই ধৈর্য থাকে তাহলে আমাদের নবীর কত ধৈর্য ছিল, আশ্চর্য হয়ে গিয়েছিল। ও যুবকেরা, ও মা বোনেরা, আমাদের নবী
রাব্বুল আলামিন নবী আমার এই দুনিয়ার বুকে 63 বছর হায়াতে ছিলেন কত ধৈর্যের কথা আমি বলবো শুধুমাত্র ছোট্ট একটা কথা বলতে চাই দয়ার নবী আমার রহমাতুল লিল আলামিন তয়েফেতে যখন গিলেন ওই তয়েফের মানুষেরা আল্লাহ পাকের নবীকে দেখে তারা এমন করে নবীকে তারা চিনতে পারলো না সোনার নবী আমার রহমাত ওদের কাছে গিয়ে আল্লাহ পাকের একাত্মবাদীর কলেমাটা প্রচার করলেন নবী আমার ডেকে বললেন ও মদিনার ভাই একবার শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে প্রেরণ করেছেন তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে আমার আসমানি কোরআন নাযিল হতে শুরু করেছে ও গায়েববাসীরা আমি আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহ পাকের তরফ থেকে আমি শেষ সেই পয়গম্বর যেটা তোমরা তাওরাতে যেটা তোমরা ইনজিলে দেখেছ আরে আল্লাহ পাকের নবী রহমাতুল লিল আলামিন মানুষদের কাছে যখন বললেন দয়েববাসীরা নবীকে দেখে ওদের গোত্রের সর্দার ওদের লিডার যারা ছিল নবীকে ধাক্কা মেরে আল্লাহ নবীকে সরিয়ে দিল না 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 নবী আমার আবারও অন্য গোত্রের কাছে চলে গেলেন রহমাতুল লিল আলামিন এই এইভাবে নবী আমার কলেমা দাওয়াত দিতে শুরু করলো দেখা গেল ওই তাইবাসীরা আমার নবীকে তারা চিনতে পারলো না নবীকে না চিনে তারা যেমন প্রহার করলো আর গ্রামে পাড়াতে বাচ্চাদেরকে লিলি দিল আর ডেকে বললো তোমরা চেয়ে দেখো একটা পাগল ওই কোরাই বংশের থেকে আমাদের কাছে এসেছে তোমরা একে প্রহার করো দেখি তোমরা মারো ও যুবকেরা ও মা বোনেরা রক্ত প্রবাহিত হতে লাগলো সাহাবী ছিলেন ওখান থেকে নিয়ে আসতে আসতে দেখা গেল চলে আসলে পড়ে গেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীল আমিনকে পাঠিয়ে দিলেন ও জিবরীল চলে যাও আমার নবীকে আমার দোস্তকে যেভাবে মেরেছে যেভাবে শরীর থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে দোস্তকে প্রহার করেছে আমার বন্ধুকে মেরেছে চলে যাও নবী যদি বলে ওহত পাহাড় কানা ওদের মাথায় চাপিয়ে দিতে ওহত পাহাড় কানা ওদের মাথায় চাপিয়ে দেবে যাও জিবরীল আমার বন্ধু যেটা বলবে সেটাই তুমি পালন করবে রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী তিনি ওই তয়েফ থেকে চলে এসেছিলেন নবীর গায়ের জামাটা রক্তে গায়ের সাথে পুরো শরীরের সাথে লেগেছিল আর রক্ত ঝরে আপনার পায়ে যে জুতো ছিল সেই জুতোর সাথে পুরো লেগে গিয়েছিল সেই পর্যায়ে নবীর কাছে জিবরীল আমিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ শুধু পারমিশন দেন একবার বলেন পাহাড় চাপিয়ে দেবো ওদের মাথায় নবী বললেন জিবরীল ওরা
আমাকে চিনতে পারেনি জামি নবী, কিন্তু আমি যদি বলি ওহুদ পাহাড় কানা চাপিয়ে দিতে ওরা ধৃষ্টার হয়ে যাবে, ওরা দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। কিন্তু ওরা কলেমা পড়েনি, কিন্তু ওদের উত্তরসূরী ওদের সন্তান সন্তানি একদিন না একদিন আমাকে চিনতে পেরে কলেমা পড়ে মুসলমান হবে। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, নারাত দেবে। ভাইরা শুনে রেখে দেন ও যুবক জনেরা ও মা বোনেরা, আমার বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিন, নবীর কত ধৈর্য, আমাদের নবী বিশ্ব নবীকে মারার জন্য আবু জাহেল রাস্তার উপরে গর্ত খুঁড়ে রেখেছে, যে গর্তটা নিজে নিজেই খুঁড়েছিল। আপনার সন্তানকে নিয়ে সারা রাত দূরে দূরে একটা কুয়া খুঁড়ে রেখেছে, যে রাস্তার মিডিলে মাঝখানে নবী আমার ওই রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করে, ওই রাস্তার মাঝখানে নবীর জন্য যাতে নবী গর্তের ভিতরে পড়ে কেউ জানবে না জানবে না, আর এসে উপর থেকে মাটি গুলো এমন চাপনা দিয়ে দিবে তাম পৃথিবীর মানুষ কেউ জানতে পারবে না। ও যুবকেরা ও মা বোনেরা ভাইরা শুনে রেখে দেন, আবু জাহেল গর্তটা খুঁড়ে তার উপরে আপনার দুর্বল কাঠ দিয়ে তার উপরে আর খেজুর গাছের পাতা দিয়ে উপরে পালিগুলো এমন করে আপনার এমন করে সুন্দর করে বিছিয়ে দিলেন। ভাইরা শুনে রেখে দেন, রাস্তার সাথে এমন ভাবে মিল করিয়ে দিলেন কেউ বুঝতে পারবে না এই জায়গাটাই গর্ত খোঁড়া আছে। ও যুবকেরা ও মা বোনেরা ভাইরা শুনে রেখে দেন, এই গর্তটা খুঁড়ে আবু জাহেল উপরে খেজুর গাছের ডালার পাতা দিয়ে সুন্দর করে মাটি দিয়ে এমন করে আপনার রাস্তার সাথে মিল করে আবু জাহেল বাড়িতে চলে গেল। যাওয়ার পরে তাই রয়েছে ভোরের বেলা আব্দুল্লাহর বেটা ওই রাস্তা দিয়ে সে যাবে, ভোরের বেলা মানুষজন কি উঠবে না, আর এই রাস্তা দিয়ে যেতে যেতে এই গর্তের ভিতরে যখন পড়ে যাবে আমি উপর থেকে বালিয়ার মাটি গুলো দিয়ে ভরাট করে দেব, না 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 দুনিয়ার কোন মানুষ জানতে পারবে না। ও যুবকেরা ও মা বোনেরা ভাইরা রেখে দেন, নবী আমার প্রতিদিনের মতো ভোরবেলা নবী উঠতেন, নবী আমার বাড়ি থেকে রওনা হয়ে মক্কার কাবা বাইতুল্লাহ শরীফে নবী যাইতেন, আঘালে নবী আমার বাড়ি থেকে যখন রওনা হয়েছেন জিবরাইল চলে আসলেন, ও যে রাস্তাতে প্রতিদিন আপনি মক্কার কাবায় আপনি যান আজকে যেন ওই রাস্তা দিয়ে যাবে না, ও নবীজি গো আপনি অন্য রাস্তাতে ঘুরে যান, আগারে আল্লাহকে নবী দিনের নবী ডেকে বললেন, ও জিবরাইল কেন কেন আমি ওই রাস্তাতে কেন যাব না যে রাস্তাতে প্রতিদিন আমি মক্কার কাবার আল্লাহ বাইতুল্লাহ ঘরে আমি যাই, ওই রাস্তা কেন আমি ছেড়ে দেব, আগারে জিবরাইল নাকি বললেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ বুজুর্গ আপনি অন্য রাস্তা দিয়ে চলে যান, আপনি একটু পরে জানতে পারবেন কেন বলছি। নবী অন্য রাস্তাতে ঘুরে গেল আর আবু জাহেল ঘোর বেলে আর যাচ্ছে যায় আর বলে ওই সে জায়গা সে গর্তটা কোথায় খুঁড়িলাম, মানে নিজে খুঁড়েছে নিজে আর ঠিক করতে পারছে না রাস্তা সে কোন দিক কোন জায়গায় গর্ত খুঁড়িলাম আইডিয়া পাচ্ছে না, মনে হয় আর একটু সামনে মনে হয় আর একটু সামনে এই করতে করতে পড়বে না পড়বে সেই গর্তে পড়েছে, যে গর্ত নিজে খুঁড়ে নিজে ঘুরেছিল ওই গর্ত নিজে নিজে উঠেছিল লেবার ছিল না ও নিজেই মিস্ত্রি ও নিজেই গর্ত খুঁড়েছে আর সেই গর্তে পড়ে আর উঠতে দেখতেছ না,
যখন ব্যক্তি যখন পাচ্ছে না গর্তের ভিতর থেকে বা চিল্লাচ্ছে কে আছে সারা বাসা ও যুবকেরা ও মা বোনেরা ভাইরা শুনে রেখে দেন আমরা জানি মানুষকে ক্ষতি করা মানে ওই ক্ষতি তো নিজের দিকে এসে যায় ও যুবকেরা ও মা বোনেরা ভাইরা শুনে রেখে দেন মানুষকে বিপদে ফেলানো মানে ওই বিপদ আল্লাহ পাক ঘুরিয়ে দেবে তার কারণ হলো মানুষের দিকে আপনি যদি একটা আঙুল তুলে কথা বলেন আজকে আপনার সম্মান আছে আজকে আপনার বাহুর বল আছে আজকে তোমার টাকা পয়সা অর্থবিত্ত অনেক কিছুই আছে এই অহংকারে মানুষকে মানুষ বলে তুমি গ্রাহ্য করো না মানুষকে তুমি এক আঙুল তুলে কথা বলো এমন করে হুঁশিয়ার মূলক তুমি কথা বলো ও যুবকেরা ও মা বোনেরা ভাইরা শুনে রেখে দেয় মানুষ দিগের কাছে কথা বলতে গেলে একটা আঙুল তুলে কথা বললে তিনটি আঙুল পরস্পর নিচের দিকে চলে আসে এই তিনটে আঙুল বলে দেয় তুই কতটা ভালো নিজে আগে ভালো হ নিজে আগে ঠিক হ তারপরে পরের দিকে তুই কথা বল তার মানে মানুষ কি বিপদে ফেলবি একটা বিপদে তুই ফেলবি তিনটে বিপদ বলো তোর দিকে আসতেছে ঠিক কিনা আছে না নেই আছে না তিনটা আঙুল এই তিনটা হুঁশিয়ার করতেছে তুই ঠিক থাকিস আর তোর খবর আসলো তুই মানুষের বিপদে ফেলবি ওরে চিটিং চিটিং বাজি করে টাকা নিয়ে নিবি তুই ওকে ধোকা দিয়ে টাকা নিচ্ছিস তুই মনে করে ধোকা কি করবি ঠিক না বল গত কাজ যদি ফিরে ঘুরে নবীর জন্য আর করতেছে কে আউজের বয়েছে পড়ে এরকম কুকুর বিড়াল যেরকম করে করে গর্তে থেকে ওঠার জন্য কি করে বলেন দিন ঠিক আবুজের হ্যাসর ব্যাসর করতেছে আর ডাকতেছে কে আছে আমার বাসা ভাইরা শুনে রেখে দেন ও যুবক জনেরা ও মা বোনেরা আবু জাহেল ওই গর্তের মধ্যে পড়ে বারবার চিল্লায় ওরে আমার সহপাঠীরা এ আমার দল বলের লোকেরা চলে তোদের নেতা আজকে গর্তের ভিতরে পড়ে আছে আমাকে তোরা তোল ওই গর্তের ভিতরে পড়ে আবু জিল বারবার চিল্লায় বারবার আওয়াজ করে এই আওয়াজ আবু জেহেলের একজন সহপাঠী শুনতে পেয়েছে এ তো আমার নেতার নিটার কণ্ঠস্বর আমার নেতার মুখের কথা কি ব্যাপার আমার নেতা আবু জেহেলের আওয়াজ থেকে চলে আসে বাড়ি থেকে রওনা হয়ে হঠাৎ দেখতে পেলেন ওই রাস্তার মিডিলে মাঝখানে করতে আবু জাহেল পড়ে আছে উঁকি মেরে দেখে বলল ও আমার নেতা কেন বলো বলো এই গর্তের ভিতরে পড়ে আসো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো গর্তের ভিতরে কেন আসো আবু জাহেল ডেকে বলল এ আমার ভাই একবার আমাকে তুলে ফেলো খবরদার খবরদার কেউ যেন না জানতে পারে কেন আমি হলাম একজন মোড়ল আমি হলাম একজন এই মদিনার আমি হলাম প্রেসিডেন্ট আমি হলাম সরকার আর আমি যদি গর্তের ভিতরে পড়ে আমি এমন করে ওঠার জন্য কুকুর বিড়ালের মতন যদি এমন করে হেসর বেসর আমি যদি করি না 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 আমার সম্মান হানি হয়ে যাবে আর দেরি করো না তুমি বাড়িতে চলে যাও বাড়ি থেকে একটা রশি নিয়ে এসো একটা দড়ি নিয়ে এসো ওই দড়ি এক মাথা তুমি ধরো আর এক মাথা আমার হাতে দাও সেই মদিনার ওই আবু জাহেলের সহপাঠী দেরি করল না আর দেরি না করে বাড়িতে গিয়ে রশি আনলো দড়ি আনলো আনার পরে আবু জাহেলের আবু জাহেলের কাছে পাঠিয়ে দিল এক মাথা ধরে রাখল উপর থেকে জানিয়ে দিল ও নেতা ও আবু জাহেল আপনি করোনা করোনা এক মাথা আমি ধরে রেখেছি আর এক মাথা তুমি ধরো আমি তোমাকে টেনে উপরে তুলব ও যুবকেরা ও মা বোনেরা ভাইরা শুনে রেখে
থেকে দেন এক মাথা আবু জাহেলের হাত পর্যন্ত গেল না এক মাথা উপরে সে ধরে রেখেছে আর উপর প্রান্তটা নিচের দিকে নামিয়ে দিল আবু জাহেল ডেকে বলল এ আমার ভাই রে দেরি করো না বাড়ি চলে যাও আর এক দেড় ফুট মতো বাকি আছে আর এক হাতের মতন বাকি আছে না না আমি যত ডিঙি মারি আমি ওই মাথা ধরতে পারছি না দড়ি রসে আমি ধরতে পারছি না বাড়ি চলে যা আর একটু দড়ি তুমি যুক্ত করো ও যুবকীরা ও মা বোনেরা ভাই ভাই শুনে রেখে দেন আবু জাহেলের কথা শুনে ওই ব্যক্তি দেরি করলো না বাড়িতে চলে গেল আবার দড়ি নিয়ে আসলো দড়ি আনার সংযুক্ত করে ওই গুহার ভিতরে ওই গর্তের ভিতরে নামিয়ে দিল আবু জাহেলকে ডেকে বলল ও আমাদের নেতা ও আমাদের সর্দার আর দেরি করো না করো না এবারে তুমি দড়িটা ধরো আবু জাহেল বলল এ আমার ভাই রে না 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 ওই দড়ির মাথা ধরতে পারছি না এখনো একাল বাকি আছে ও যুবকীরা ও মা বোনেরা ভাই ভাই শুনে রেখে দেন আবু জাহেল যতবার বলে উপরে দড়ি সংযুক্ত করো আর এক হাত বাকি আছে আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু জাহেলের পায়ের নিচে ওই জমিনটা ওই মাটিটা আমার আল্লাহ আদেশ করে রেখেছে আবু জাহেলের লোকজন যখন দড়ি যুক্ত করে নামাবে আর তুই তত নিচেই নামিয়ে দিবি একটু মন খুলে বলুন সুবহান আল্লাহ উপরে যত দড়ি সংযুক্ত করতেছে আর মাটি তত নিচেই নেমে যাচ্ছে আর আবু জাহেল বলছে এখন এক হাত বাকি দড়ি লাই ও এইবারে মার্কেটে গিয়ে দড়ি লাই এনে উপরে সেই দড়ি যুক্ত করে আবার নামিয়ে দিয়েছে দে বলতেছে ধরো এবার বলতেছে এখন এক হাত যত দড়ি লাগিয়ে দিছেই যাচ্ছে তত আল্লাহ পাক ওর মাটি গভীরে তত নিয়ে যাচ্ছে কি কারে মার দিয়ে বিপদে ফেলবি কারে বিপদ ভাই এই জন্য মানুষকে বিপদে ফেললে হবে না বরঞ্চ যে বিপদে পড়েছে তার পাশে দাঁড়াতে হবে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করলে আল্লাহ পাক খুশি হয়ে যাবে ওই রকম বিপদ থেকে আল্লাহ পাক তোমাকে উদ্ধার করবে আমরা কি করি আমরা পিছনের কথা মনে করি মনে নি এক সময় তুই আমার এই করি আর আজকে তুই বিপদে পড়েছিস আরো কান মোড়া দেওয়ার ঠিক করতে ঠিক না কিন্তু কি শিক্ষা আমার নবী দিয়ে গেছে দেখে এখন আবু জাহেল পাকা মানত ওর নাম কি আবুল হাকাম বুদ্ধি গোড়া বিরাট বুদ্ধি গল কিন্তু আবু জাহেলের বুদ্ধি থাকলে কি হবে ও তো ইসলামের জন্য ওর বুদ্ধি কাজে লাগে নাকি বরঞ্চ বুদ্ধি খাটিয়েছে যাতে মুসলমানদের ধর্ম দুনিয়া থেকে উঠে যায় মোহাম্মদকে জানো কেউ না চিনতে পারে মোহাম্মদকে দুনিয়াতে কি করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় যত রকমের বুদ্ধি গবেষণা সব করেছে আবু জাহেল যত বুদ্ধি ছিল ইসলামের সাথে না বিপক্ষে তাই নবী আমার দেখলো এ আবু জাহেল এ আবুল হাকাম এ যখন এর বুদ্ধি জ্ঞান গুলো ইসলামের জন্য কাজে লাগতেছ না আজকের থেকে আবুল হাকাম নায়ের এর নাম হবে আবু জাহেল মূর্খের পিতা আগে জ্ঞানীদের পিতা ছিল এখন দেখো ও আজকে গর্তের মধ্যে আবু জাহেল গর্তের মধ্যে পড়ে বলতেছে দেখ দুনিয়া সব দড়ি আনলেও আমার হাত পর্যন্ত আসবে তা কি হবে নেতা ওই শিখে চলে যা যার জন্য গর্ত করেছি সে যদি আমার চলে তাহলে মুক্তি পাবে তাই তাহলে তার কাছে আমি যাই বলে হ্যাঁ যাও আস্তে আস্তে কেউ যেন না শুনতে পারে তাহলে আমার সময় যে যার জন্য গর্ত করেছি আজকে সে না বলে আমি করেছি যাও ও আবু জাহেলের ওই গর্ত ছেড়ে যাচ্ছে আর আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে যাও আবু জাহেলের সমস্ত বিষয়বস্তু আর নবীকে আগে শোনা
বাইরা শুনে রেখে দেন আবু জেহেল ওই গর্তের ভিতরে পড়ে ওর সহপাঠীকে পাঠিয়ে দিল যাও যাও চলে যাও যার জন্য গর্ত খুঁড়েছিলাম যার জন্য এই বিপদে ফেলাবো আমি আজকে সে না পড়ে আমি পড়েছি না 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 কেউ আমাকে তুলতে পারবে না দেশের দড়ি সব ফুরিয়ে যাবে আমার হাত পর্যন্ত আসবে না চলে যার জন্য গত খুঁড়েছিলাম সে যদি আমাকে তোলে সে যদি আমাকে গত থেকে উদ্ধার করে কেবল মাত্র সেইটি পারবে দুনিয়ার কেউ পারবে না ও যুবকেরা ও মা বোনেরা ভাইরা শুনে রেখে দেন আবু জেহেলে রই সম্পানি দেরি করলো না দৌড়ে দৌড়ে আমার বিশ্ব নবীর দরবারে চলে গেলে নবী আমার দিনের নবী আমার মারহাবিবুল্লাহ বাড়িতে ছিলেন আবু জেহেলে রই লোকটা নবীর সামনে দাঁড়িয়েছে আর আমার নবী মিসকে মিসকে হাসতেছে এ ব্যক্তি বললেন ও মুহাম্মদ একবার বলো বলো তুমি কেন মিসকি মিসকি হাসতেছ কি হয়েছে একবার বলো না 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 আমি যে কি বলবো আর আপনি যে কি শুনবেন কোনো কিছু তো আমি বললাম না কোনো কিছু আপনি শুনলেন না না শুনে না বুঝে কেন আমাকেই দেখে হাসতেছে নবী দিনের নবী দেরি করলেন না উঠে দাঁড়িয়ে বললেন মদিনার ভাই এ কোরাইশ বংশের ভাই তুমি আমার কাছে চলে এসেছো কি জন্য এসেছো আমি বুঝতে পেরেছি আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে না 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 তুমি এই জন্য কি এসেছো আমার চাচা তো চাচা আবু জাহেল গর্তের ভিতরে পড়ে আছে ও শুনি আসার জন্য ছোট না আমার আসার আগে মোহাম্মদ শুনতে গেল কি করে ও যুবক জনেরা ও মা বোনেরা শুনে রেখে দেন ওই আবু জাহেল আমার দয়া নবীকে মারার জন্য ওই গর্ত খুঁড়ে আমার বিশ্ব নবীর অপেক্ষা করতে লাগলো কিন্তু নিজেই ওই গর্তের ভিতরে পড়ে রইলেন যাকে পাঠি দিয়েছে সে তো কি আগে নবীকে জানাবে কিন্তু নবী আমার আগে বুঝতে পেরে বললে চলো চলো ভিতরে পড়ে আছে চলো চলো আমি সেখানে চলে যাব আল্লাহকে নবী রহমাতুল্লিল আলামিন নবী আমাদের করলেন না ওই ব্যক্তিকে খাতুর নিয়ে এইবারে ওই গর্তের নিকটবর্তী হয়ে গেলেন নবী আমার উপর থেকে আল্লাহ নবী উঁকি মেরে বললেন ও একবার বলো বলো তুমি বাড়িতে থাকবে গর্তের ভিতরে কেন তুমি পড়ে রয়েছ উঠে পড়ো কেন তুমি উঠতে পারছো না আবু জাহেল বলে উঠে সব কথা বলবো নবী আমার ডেকে বললেন হে আবু জাহেল তুমি গর্তের ভিতরে পড়ে আছো কেন গর্তের ভিতরে আছো তুমি বলো তুমি তো বাড়িতে থাকবে গর্তের ভিতরে কেন তুমি পড়ে আসো আবু জাহেল বলল ও মুহাম্মদ রে সব কথা উঠে বলবো একবার আমাকে তুমি তোলো আগারে আল্লাহকে নবী রহমাতুল্লিল আলামিন ডেকে বললেন আবু জাহেল তুমি গর্তের থেকে উঠে বলবে কখনো তো হতে পারে না একবার বলো গর্তের ভিতরে কেন পড়ে রয়েছ আবু জাহেল জানি দিল এই গর্তের ভিতরে আমি কেন পড়ে আছি এই গর্তটা এটা আমার জন্য না এটা মরণ কূপ করেছিলাম কেবল মাত্র তোর জন্য তুই আমাদের মানা তো যাস তুই গালি গালাস করিস না 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 বাপ দাদাদের ধর্মের উপরে আঘাত করেছিস তাই আমি নিয়ত করে এই গর্তটা তোর জন্য খুঁড়েছিলাম যাতে এই গর্তের ভিতরে তুই পড়িস আল্লাহ পাকের নবী দিনের নবী আমার
কথা শুনছিলেন আবু জেহেল বলছিল ও মুহাম্মদ রে আমি এই গর্তটা তো তোর জন্য খুঁড়ি খুঁড়েছিলাম নবী আমার ডেকে বলল তাহলে আমি পড়লাম না তুই পড়লি তোর গর্তে যখন তুই পড়লি আবু জেহেল তুই তো নিজে নিজেই গর্ত খুঁড়েছিস নিজে নিজেই তুই উঠে পড় আবু জেহেল বললেন ও বাতিজার এ না না খেজুর গাছের পাতা ডাল বিছিয়ে উপরে মাটি বালি আমি দিয়েছিলাম যাতে কেউ না বুঝতে পারে ওই গর্তের ভিতরে তুই পড়বি বলে আমি এই গর্তটা খুঁড়েছিলাম আমি মনে মনে করলাম ভোরের বেলা আবদুল্লাহ বাটাই রাস্তা দিয়ে যাবে ওই গর্তের ভিতরে পড়বে আমি দেখতে দেখতে এলাম আর মনে মনে করলাম মোহাম্মদ গর্তের ভিতরে পড়ে আছে কিন্তু না 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 আমি বুঝতে পারলাম না আমার খোড়া গর্তটা কোথায় ছিল ও আমি এই ভাবতে ভাবতে আমি নিজের গর্তেই পড়ে গেলাম আমি দেরি করলাম না আমার লোক জলদি ডেকে আমি আমি কি বললাম আমি দড়ি আনতে বললাম দড়ি ওরা এক মাথা ধরল আমার কাছে এক মাথা ধরতে বলল ও বাতি আমি যেন দেখি আর এক হাত বাকি আছে আর এক হাত দড়ি লাগানো হলো কিন্তু না না আমার হাত পর্যন্ত আসলো না ও বাতি আমি মনে করলাম এই বাতির ভিতরে আমার মরতে হবে না 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 এই বাতির ভিতর থেকে একমাত্র যিনি তুলতে পারে তিনি হলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটু মন খুলে বলুন নবী বলতেছে তোর শব্দ আমার একটা রাখবা কি শব্দ নবী বলতেছে আমি তোমার তুলব যেখানে কোনো দড়ি কাজ হয়নি সেখানে আমি তোমার তুলব তুই কলেমাটা পড়বা আবু জেহেল বলতেছে ভাতিজা পড়বা না ওপরে তো লাগে বলছে না সব খাতে কলেমাটা আগে পড়ো কে কাপ তুলতে গেছে চিন্তা করতে গেছে নবী পিছনের কথা যদি মনে করে সব তো কথা মনে আছে যে নবী যদি ওই কথাগুলো মনে করে যদি আবু জেহেলের না তোলে আবু জেহেল করে মুক্তি নবী আমার চিন্তা করতেছে আবু জেহেলের আমি তুলতে এসেছে যে আবু জেহেল আমি শেষ দায় গেলে আমার মাথার উপরে উটের পচা নাড়ি ভরে কোনো চাপিয়ে দিয়েছিল সেই সত্য আমার সামনে সেই সত্য তো সামনে আসছে শুধু এই বলে নবী কাবা শরীফে শেষ দায় আছে আর আবু জেহেল এসে নবীর মাথা মুবারাকে মারতেছে আমাদের খাদিজাতুল কুবরা সেই সময়ে সেই মুহূর্তে ফাতেমাকে দেখে যে ফাতেমা এক গ্লাস দুধ নিয়ে তোর আম্মার কাছে তোমার আব্বা জানের কাছে যাও তোমার আম্মা আমি বলছি তোমার আব্বু ক্ষুধার্ত অবস্থা ফাতেমা ওই দুধের গ্লাস নিয়ে এসে দেখে আবু জেহেল মাথা নবী সেজদার থেকে মাথা তুলে ফাতেমার থেকে চেয়ে আছে ফাতেমা কাঁদতেছে ও মা ফাতেমা কাঁদতেছো কেন আব্বু আপনাকে কে মেরে গেল আবু জেহেল আপনার মারল কেন ফাতেমা তখন ছোট বলছি আব্বু আপনাকে কেন সে ফাতেমা আমি যে কলেমাটা প্রচার করছি না ওই কলেমাটাও প্রচার করতে দেবে না আমার দিকে আস্তে আস্তে ইসলামের ছায়া তলে মানুষ একের পর এক চলে আসছে এগুলো করতে দেবে না বলে এত সময় সাউন্ডকে নিচে বেড়ে গেলে এত সময় ফাতেমা তো জোহরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বলছে ফাতেমা আব্বু কেন কেন আপনি কি ব্যাপার
যে কলমটা আমি প্রচার করতে যাচ্ছি এটা করতে দেবে না, এই জন্য আমাকে ফাতেমা চাবু অর্জুন বধ করতে বলছে না না ফাতেমা অর্জুন আমি বধ করব, তুমি কি জানো না আল্লাহ পাক আমাকে কি বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে করুণা আদা দয়া স্বাগত পাঠিয়েছে, আবু জাহেলের ছেলে ইকরামা বলে কলমা করেছিল ঠিক না, আবু জাহেলের ছেলে ইকরামা কলমা করেছিল, ও ফাতেমা সেই আবু জাহেল করতে বাইরা শুনে রেখে দেন আল্লাহ পাকের নবী রহমাতুল লিল আলামিন, নবী আমার ওই গুহার পাশে দাঁড়িয়ে আছে, আজকের যে শয়তান ইসলামের শয়তান যে এতদিন ধরে আমার সাহাবাই কেরামদেরকে কষ্ট দিয়েছে, যে আমাকে মারধর করেছে, ও যুবকেরা ও মা বোনেরা বাইরা শুনে রেখে দেন আবু জাহেল গর্তের ভিতরে পড়ে আছে, নবী আমার উপরে দাঁড়িয়ে চিন্তা করে আজকে আবু জাহেলকে আমি তুলব, আবু জাহেলকে আমি গর্তের দিকে তুলব, ও তো সেই শয়তান যে শয়তান আমাকে প্রহার করেছিল আমাকে মেরেছিল, ওই দিনে নবী আমার পাহাড়ের গুহার ভিতরে আল্লাহর ইবাদতে ছিলেন, নবী আমার সিজদার ভিতরে ছিলেন, ওই আবু জাহেল যে আবু জাহেল আজকে গর্তের ভিতরে, এই আবু জাহেল একটা পাথর নিয়ে আমার নবীর বাড়িতে গেলেন, নবী বাড়িতে ছিলেন না, কারা বাইতুল্লাহ নবীও ছিলেন না, কোথায় গেল খুঁজতে খুঁজতে পাহাড়ে চলে গেলেন, পাহাড়িয়া এলাকার দিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পেলেন গুহার ভিতর থেকে এমন ভাবে আল্লাহ 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 শব্দ ভেসে আসে, আবু জাহেল এই শব্দটা আর শুনে এই আওয়াজে আওয়াজে নিকটবর্তী হয়ে গেল, যাবার পরে রহমাতুল্লিল আলামিন নবী আমার সিজদায় ছিলেন, আবু জাহেল ওই পাথরটা নিয়ে আমার নবীর দিকে ছুড়ে মারলেন, ওই পাথরটা গিয়ে আমার নবীর মাথায় লাগলো, নবীজির মাথাটা ফেটে গলগল করে রক্ত বাহির হতে লাগলো, কেউ জানে না জানে না দুনিয়ার কেউ জানে না আবু জাহেল দেখুন মেরে যাচ্ছিল, আবু জাহেল মনে মনে করলো এতদিন কেউ যে কাজটা করতে পারিনি আজকে আমি সেই কাজটা করে দিলাম, আল্লাহ পাকের নবী ওই গুহার ভিতরে নবী আমার পড়ে রইলেন, কেউ জানে না জানে না একজন বুড়ি মহিলা ওই কিছুটা নিকটবর্তী দাঁড়াই দাঁড়াই দেখছিল, আবু জাহেল দৌড়ে এসে একজনকে মেরে চলে যায়, কে আছে ওখানে কে কাকে মেরে গেল, ওই মহিলা দেরি করলো না নিকটবর্তী চলে আসলো, দেখতে পেল ওই গুহার ভিতরে যাকে মেরে চলে গিয়েছে এই ছেলেটার যুবতী বাপ বেছে নাই, এর জগতে মা বেছে নাই, এর জগতে দাদু বেছে নাই, ওই কিউ বাচ্চাকে এমন করে প্রহার করে গেল, কেন মেরে গেল কি এমন সে দোষী কি এমন দোষ করেছে, একবার দুনিয়া থেকে তার সরিয়ে দিল, ও যুবকেরা শুনে রেখে দেন ওই মহিলা ওই জায়গায় দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছিল চোখের পানি ফেলছিল, আমার বিশ্ব নবীর একজন চাষা আমার হাবিবুল্লাহর নিজের চাষা আমির হামজা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তিনি হরিণ শিকারি করতে গিয়েছিলেন বাড়ি ফেরার পথে ওই রাস্তা দিয়ে যেতে যেতে ওই মহিলার সাথে দেখা হয়ে গেল, রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ওই সময় ডেকে বললেন ও মহিলা ও আহ্না
ইমান এই রাস্তার উপরে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো কি হয়েছে একবার বলো বলো তোমার ছেলেরা কি তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কথা শুনে ওই মহিলা ওই সময় জানিয়েছিলেন ও আমিরে গঙ্গা একবার তুমি শুনে রাখো একবার তুমি জেনে রাখো ওই গুহার ভিতরে তোমাদের বাতি যা মুহাম্মদ ওই গুহার ভিতরে আল্লাহ আল্লাহ জেকের করছিল আর আবুজে গেলে সে একটা পাথর নিয়ে তোমার ভাতিজার মাথায় মেরেছে তোমার ভাতিজা থেকে বিদায় নিয়েছে আমি দেখতে পেলাম তার মাথাটা ফেটে গল 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 করে রক্ত প্রবাহিত হয় মনে হয় তোমার ভাতিজা দুনিয়ার বুকে তুলেছে নাই আমি হামজাকে ডাকি বললেন আমি হামজা আজকে তোমরা দুনিয়ায় তাকেতে ওই একজন বাচ্চাকে তারা মারবে পাশে দাঁড়াবে না এর প্রতিশোধ তোমরা নেবে না কেমন চাচা হয়েছ এতিম বাচ্চাদের পাশে তোমরা কেন দাঁড়াতে পারো না এই কথা শোনার পরে আগের করলেন না আমি হামজার মাথায় যেন রক্ত উঠে গেল না 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 আমার ভাতিজাকে সে মারল আমি কি করব এর প্রতিশোধ আমি নেব আমি হামজা তো কোনো কালেমা পড়ে মুসলমান হয়নি তখন উপরে তারা আছে তারা আবুজে গেলে দলের ভিতরে আছে আদেরি করলেন না আর তীর দুলুক নিয়ে ওই উটের উপরে সাবারি হয়ে দ্রুত গতিতে আবুজে গেলের বাড়ির দিকে চলে গেল আবুজা গেল তার লোকজনদেরকে নিয়ে ঘরের ভিতরে বসে আড্ডা মারে ওখানে তারা আহারে আনন্দ উৎসবে মেতে আছে আবুজে গেল ডেকে বলে এ আমার লোকজনেরা এ আমার সহপাঠীরা এতদিন ধরে তোদেরকে আমি বললাম একশত উট দেব একশত স্বর্ণ মুদ্রা দেব না 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 কেউ তোরা এই লোক করেও তারা মুহাম্মদকে তোরা মারতে পারিস নি আজকের তোদের নেতা তোদের সর্দার আবুজে উপযুক্ত তাকে মার ধর দিয়ে এত মারা মেরেছে এমন ভাবে প্রহার করেছে সে হয়তো দুনিয়ার বুকে বেছে নাই তোদের নেতা কত বড় সম্মান ইজ্জত তোদের নেতার কত বড় ক্ষমতা ও যুবকীরা ও মা বোনেরা ওই ঘরের ভিতরে আবুজির লোকজনদেরকে নিয়ে আনন্দ করতে থাকে আমি রেখাম দরজায় আঘাত করেছে ভিতর থেকে আওয়াজ এসেছে কে কে বলো বাইরে থেকে আওয়াজ হলো আমি আমিরে হামজা দরজাটা খুলে দেওয়া হলো এইবারে আমিরে হামজা আর দেরি করলেন না আর দেরি না করে আবু জেহেলকে প্রশ্ন করে বসলে এ আবু জেহেল তোমার ভাতিজা কি অন্যায় করেছে তোমার ভাতিজাকে কেন মারলি কেন তাকে প্রহার করলি বল তোর কি টাকা পয়সা নিয়েছে তোর কি অর্থবিত্ত নিয়েছে কোনদিন তোকে কি মেরেছে বল আবু জেহেল চিন্তা করে না 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 কোনদিন সে আমাকে মারিনি কোনদিন বড় কথা সে আমাকে বলেনি না 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 আমিরে হামজা যে কথাগুলো বলে তো সত্য কথা বলে এই কথা ভাবতে না ভাবতে আমিরে হামজা তীর নিয়ে সজোরে আবু জেহেলের দিকে ছুড়ে দিয়েছে ওই তীরটা গিয়ে আবু জেহেলের মাথায় বসে আবু জেহেলের মাথাটা কেটে জজ্জার করে রক্ত প্রবাহিত হচ্ছে একটু মন খুলে বলুন সুবহান আল্লাহ কাকে মেরেছে নেতারে নেতারে মেরেছে এখন ও যার লোকজন আছে ছেড়ে দেবে আরে একজন বড় মনে করেন তার আশপাশে তার সাইডে ওর সব যত ভক্ত মুরক্তরা আসবে ভক্তদের সামনে যদি নেতারে মারে ভক্তরা ছেড়ে দেবে সব হাতা গোটা আছে আবু জেহেল যে হাতা গোটা আসবে আমার তো ভালো লাগে
একটু আগে বলছিল তোরা যা করতে পারিস নি আমি তাই করেছি আনন্দ উৎসবে মেতেছিলাম আর এখন নেতারে মেরে যাচ্ছে আমরা প্রতিশোধ নেব আমাদের বলতেছে হাতা কোটাচ্ছিস আমার তো আনন্দ হাতা কোটাচ্ছিস এরা সবার ঠ কি ব্যাপার নেতা মুখে এরকম কথা বরং তারা বলবে হেরা তোদের সামনে আমার মেরে যাচ্ছে আর তোরা চুপে বসে আছিস এ না বলে বলতেছে আমার তো অন্যায় তোর হাটা হাতা কোটাচ্ছিস আমিরে হামজা দৌড় দিচ্ছে বিশ্ব নজির কাছে যাচ্ছে আর নেতারা বলছে ও নেতা নেতা নেতাকে লক্ষ্য করে ভক্তরা বলছে আর সমাবেশটা দেখি বলছে ও নেতা ও সর্দার একটু আগে আমিরে হামজার আগে আমরা সব আনন্দ করছিলাম আর আপনি বলছিলেন যে কাজ তোরা পারিস না আমি করেছি আর এই মুহূর্তে তুমি তোমাকে মেরে গেল আর আমরা তার প্রতিশোধ নেব তুমি নিষেধ করলে তার মারিস রুদর সরি বাল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলে আমার ভাইরা এই পর্যন্ত বলে আমার বক্তব্য শেষ করলাম আমি এখান থেকে অনেকটা দূর যাব অনেকটা দূর সেই সারা দিন তো মাশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে ইমানে আমলে তারাক দান করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আবু জাহেল গর্তের ভিতরে পড়ে আছে বিশ্ব নবী গর্তের পাশে দাঁড়িয়ে আছে বলবে কি করবে না সেই শয়তান যে শয়তান আমার মাথা ফাটিয়েছে সেই শয়তান যে আমার গায়ে প্রহার করেছিল সেই তো ভাইরা আমার এই পর্যন্ত বলে আমার বক্তব্য শেষ করলাম মহাপাতার সাথে উচ্চারিত দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা